press the bell icon on the YouTube app and never miss another update. Good morning, বন্ধুরা. এসআর ওয়ার্ল্ডের আরো এক নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো প্রত্যেক দিনের মতন আজকেও কিন্তু আমরা গোল্ড প্রাইস নিয়ে হাজির হয়ে গেছি, যেখানে কিন্তু আপনাদের আজ ডিটেলসে জানিয়ে দেবো সারাদিনে 22 ক্যারেট 24 ক্যারেট এবং সিলভারের কত কী দাম থাকছে। তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না যে আজকে দামের কত কী হেরফের হয়েছে। তার আগে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের এই চ্যানেল নতুন রয়েছেন। তো চলুন দেখে নেওয়া যাক সরফাস, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 22 ক্যারেট। তো 22 ক্যারেট দাম যদি দেখি আজকে সারাদিনে, তাহলে আপনাকে 1 গ্রামের দাম দিয়ে দিতে হবে 4,543 টাকা, 8 গ্রামের দাম দিয়ে দিতে হবে 36,344 টাকা এবং 10 গ্রামের দাম দিয়ে দিতে হবে 45,430 টাকা। এছাড়া 100 গ্রামের দাম কিন্তু আজকে দিয়ে দিতে হবে 4,54,300 টাকা, কিন্তু আজকে সারাদিনে দাঁড়াচ্ছে। তাছাড়া যদি আজকে আপনারা 22 ক্যারেটের এক ভরি কেনেন, তাহলে কিন্তু আপনাকে দাম দিয়ে দিতে হবে 52,989 টাকা। তো এই হচ্ছে আজকে সারাদিনে গয়না সোনার দাম। তো চলুন দেখে নেওয়া যাক আজকে সারাদিনে 24 ক্যারেটের কত কী দাম দাঁড়িয়েছে। যদি 24 ক্যারেটের দাম দেখায়, তাহলে আপনাকে 1 গ্রামের দাম দিয়ে দিতে হবে 4,813 টাকা, 8 গ্রামের দাম দিতে হবে 38,504 টাকা, 10 গ্রামের দাম দিতে হবে 48,130 টাকা, 100 গ্রামের দাম দিয়ে দিতে হবে 4,81,300 টাকা। তাছাড়া যদি আজকে আপনারা 24 ক্যারেট মানে পাকা সোনার এক ভরি কেনেন, তো আপনাকে দাম দিয়ে দিতে হবে 56,138 টাকা। তো এই হচ্ছে আজকে সারাদিনে সোনার দাম। তো চলুন দেখে নেওয়া যাক আজকে সারাদিনে সিলভারের কত কী দাম দাঁড়িয়েছে। যদি আমরা সিলভারের দাম দেখি, তাহলে আপনাকে 1 গ্রামের দাম দিয়ে দিতে হবে 66.66 পয়সা, 10 গ্রামের দাম দিয়ে দিতে হবে 666.60 পয়সা, 1 কেজির দাম দিয়ে দিতে হবে 66,660 টাকা। তো এই হচ্ছে আজকে সারাদিনে সিলভারের দাম। তো চলুন দেখে নেওয়া যাক আজকে সারাদিনে দামের কত কী হেরফের হয়েছে। সরফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সিলভার। সিলভার যদি দেখি, তাহলে কিন্তু আজকে আবারও 360 টাকা কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে। তাছাড়া যদি আজকে 22 ক্যারেটে দেখি, তাহলে 100 গ্রামে 8,000 টাকা বেড়েছে এবং 24 ক্যারেটের 100 গ্রামে কিন্তু 8,100 টাকা কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে। ওভারঅল আজকে কিন্তু সোনা এবং রূপোর দাম হিউজ পরিমাণে বৃদ্ধি পেয়ে গেছে। তো আপনাদের কি মতামত রয়েছে এইরকম দাম বৃদ্ধি হওয়ার জন্য, সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তাছাড়া যারা যারা আজকে সোনা বা রূপো কিনতে চাইছেন, তারা কিন্তু একটু ওয়েট করতে পারেন, কারণ অনেকটাই দাম কিন্তু আজকে বৃদ্ধি পেয়ে গেছে। তাও যারা কিনতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই নিজের এলাকায় একবার বাজারদরটাকে জিজ্ঞেস করে নেবেন, কারণ আপনাদের এলাকায় কিন্তু ভিন্ন ধরনের বাজারদর হয়ে থাকতে পারে। তো বাজারদর জেনে তারপরে সোনা বা রূপো কিনবেন, না হলে কিন্তু আপনারা ঠকে যাবেন। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরের ভেতরে থাকবেন। Thank you and Jai Hind.